বর্তমানে সিনেমার জনপ্রিয়তা বেড়ে যায় আইটেম গান দিয়ে। এমনও হয়েছে সিনেমা হিট করেনি কিন্তু সেই সিনেমার আইটেম গান সুপারহিট। আবার অনেক সময় আইটেম গানের কল্যাণেই সিনেমা হিট হয়েছে, সে নজিরও রয়েছে। তাই দিন দিন হিন্দি সিনেমার আইটেম গানের কদর বাড়ছে, স্বাভাবিকভাবেই চাহিদা বাড়ছে আইটেম গানে পারফর্ম করা অভিনেত্রীদের। সাধারণত গ্ল্যামার ও নাচে এগিয়ে থাকা অভিনেত্রীদেরকেই প্রাধান্য দেওয়া হয় এক্ষেত্রে। অনেকেই হয়তো জানতে চান এইসব গানে পারফর্ম করে কত টাকা পারিশ্রমিক পান অভিনেত্রীরা। চলুন জেনে নেওয়া যাক সেই উত্তর। তামান্না ভাটিয়া গত কয়েক বছর যাবত অভিনেত্রী হিসেবে লাইমলাইনে না আসতে পারলেও আইটেম গান দিয়ে বারবারই দর্শক মাতিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। ক্যারিয়ারে বাহুবলী, ধর্মাধারীর মতো ব্লকবাস্টার সিনেমা থাকলেও বর্তমানে অভিনয়ের চেয়ে আইটেম গানের জন্যই যেন তিনি বেশি ব্যস্ত। গত বছরে মুক্তিপ্রাপ্ত জেলার সিনেমায় আইটেম গানে পারফর্ম করেন তামান্না। কাভালা শিরোনামের সেই গান দিয়ে মাতিয়েছিলেন গোটা বিশ্ব। পুরো দুই সপ্তাহ ছিল ইউটিউব ট্রেন্ডিং এর নাম্বার ওয়ানে। আবারও কিছুদিন আগে স্ত্রী টু সিনেমার আইটেম গান আজ কি রাতে আবারও দর্শক মাতিয়েছেন এই তারকা। এই গানে পারফর্ম করার জন্য তামান্না মোট 1 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। নোরা ফাতেহি আইটেম গানের জনপ্রিয়তায় নোরা ফাতেহি শীর্ষে। এক তো কাম জিন্দেগানি, কুসু কুসু, কামারিয়ার মতো পারফরমেন্সের মাধ্যমে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছেন নোরা। প্রতি গানের জন্য 2 কোটি রুপি পারিশ্রমিক নেন লাস্যময়ী অভিনেত্রী সামান্তা রুথ প্রভু। শোনা যায় পুষ্পা সিনেমার ও আন্টাভা গানের পারফর্ম করার জন্য 5 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন দক্ষিণের রসমালাই খ্যাত অভিনেত্রী সামান্তা রুথ প্রভু। সানিয়ন অনেক হিট আইটেম গান রয়েছে যার ঝুলিতে তিনি বলিউড সুন্দরী সানলিওনি। বেবি ডল, লায়লা মে লায়লা, হালের মধুবন, তার গানে নেচে ওঠেনি এমন মানুষ কম পাওয়া যাবে। প্রতি গানের জন্য তিনি 3 কোটি রুপি পারিশ্রমিক নেন বলে জানা গেছে। ক্যাটরিনা কাইফ ক্যাটরিনা কাইফ এমন একজন অভিনেত্রী যিনি তার নাচের দক্ষতার জন্য বিখ্যাত। কামলি কামলি, চিকনি চামেলি, সুরাইয়ার মতো চার্ট বাস্টার উপহার দিয়েছেন ক্যাট। বলা হয় শুরুর দিকে ক্যাটও তার প্রতি গানের জন্য 50 লাখ রুপি পারিশ্রমিক নিতেন, কিন্তু ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি। চিকনি চামেলি গানের জন্য 3.5 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন এই অভিনেত্রী। প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের দেশি গার্ল খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সঞ্জয় লীলা বাঞ্চালীর গলি ও কি রাসলীলা রামলীলা সিনেমার একটি আইটেম গানের জন্য 6 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী। জ্যাকলিন ফার্নান্দেজ শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন যিনি মাতিয়ে বেড়াচ্ছেন বলিউড। রামাইয়া ভাস্তাভাইয়ার একটি আইটেম গানের জনপ্রিয়তা পেয়েছিলেন জ্যাকলিন। প্রতি গানের জন্য 3 কোটি রুপি পারিশ্রমিক নেন এই অভিনেত্রী। কারিনা কাপুর খান নিজের হিরোইন সিনেমার হালকা জওয়ানি গানের জন্য কারিনা কাপুর খান পারিশ্রমিক নিয়েছেন 5 কোটি রুপি। অবশ্য এরপরই একই বছর সালমান খানের দাবাং 2 ছবির ফেভিকল গানের জন্য কোনো পারিশ্রমিক নেননি এই নায়িকা। বন্ধু হিসেবে সালমানের জন্য বিনামূল্যেই কাজ করেছিলেন বলে জানা যায়। যদিও ফেভিকল কারিনা কাপুরের আইটেম গানগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয়। সোনাক্ষী সিনহা 2013 সালে মুক্তি পাওয়া বস ছবির পার্টি অল নাইট গানের কথা মনে আছে? অক্ষয় কুমার অভিনীত এই একটিমাত্র গানে দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহাকে আইটেম গার্ল হিসেবে কাজ করতে। আইটেম গানের উপস্থিতির জন্য সোনাক্ষী পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন 6 কোটি রুপি। দীপিকা পাডুকোন আইটেম গানে খুব বেশি আগ্রহী নন দীপিকা পাডুকোন, তবে নিজের ছবি হলে ভেবে দেখতে পারেন তিনি। তার অভিনীত হ্যাপি নিউ ইয়ার ছবির একটি আইটেম গানের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন দীপিকা। শোনা যায় লাভলি হোগাই ইয়ার শিরোনামের সেই গানে নেচে দীপিকা 8 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। প্রিয় ভিউয়ার্স, এই সকল আইটেম গার্লের মধ্যে আপনার পছন্দের আইটেম গার্ল কোনটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না আমাদের। ধন্যবাদ।